8ই ফেব্রুয়ারি 1982 সাল। কাকভোর থেকেই রাজধানীর মিন্টো রোড মন্ত্রীপাড়ায় বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ, মন্ত্রী বিচারপতিদের সরকারি বাসভবনের ছাদ গ্যারেজ আঙ্গিনায় তাদের অবস্থান। অস্ত্র তাক করে আছেন তারা, তাদের নিশানায় মিন্টো রোডের 40 নম্বর বাড়ি। বাড়িটি যুবমন্ত্রী আবুল কাশেমের সরকারি বাসভবন। মন্ত্রীর বাড়ির সীমানা প্রাচীরেও পুলিশ উঠে ভিতরের দিকে অস্ত্র তাক করে রেখেছে। তারা গুলি চালাতে প্রস্তুত, শুধু নির্দেশের অপেক্ষা। হ্যান্ড মাইকে পুলিশের অনবরত ঘোষণা, পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে, কোনো রকম চালাকি না করে সারেন্ডার করুন, নইলে পুলিশ ভিতরে ঢুকে পড়বে। কিন্তু কোনো সাড়া শব্দ নেই, পুলিশ প্রস্তুতি নিল ভিতরে ঢোকার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে মন্ত্রীর বাসভবনে অভিযানের অনুমতি নিল পুলিশ। পুরো ঘটনার নেতৃত্বে তৎকালীন ঢাকা জেলার পুলিশ সুপার AFM মাহমুদ আল ফরিদ। সকাল 10টা থেকে পুলিশের পদস্থ কর্মকর্তাদের ছুটোছুটি বেড়ে যায়, ওয়াকিটকিও তাদের ভীষণ ব্যস্ত। শীতের সকালেও দরদর করে ঘামছেন কর্মকর্তারা। একজন মন্ত্রীর বাসভবন ঘিরে 100 পুলিশ, এই যুদ্ধেন্দি অবস্থানে গোটা শহর তখন অজানা আতঙ্কে। মিন্টো রোডে সাধারণের জনচলাচল বন্ধ, আশেপাশ এলাকায় উৎসুক জনতার ভিড়। দুপুরে একদল সশস্ত্র পুলিশ মন্ত্রীর বাসভবনের দিকে এগুতে থাকে, কিন্তু হঠাৎ মন্ত্রীর বাড়ির মূল ফটকের দরজা খুলে গেল। ভিতর থেকে বেরিয়ে আসছেন একজন, ধীর পায়ে, চাদর গায়ে, মুখ অর্ধেক ঢাকা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, শুনশান নীরবতা। পুলিশের অস্ত্রের নল ঘুরে গেল লোকটির দিকে, পায়ে হেঁটে লোকটি পুলিশের একদম কাছাকাছি। পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেললেন। লোকটি দুই হাত উঁচু করে দাঁড়ালেন, পুলিশ তাকে ঝাঁপটে ধরল। লোকটির দুই হাত পেছন দিকে নিয়ে হাতকড়া পরিয়ে তাদের ভ্যানে তুললেন। পুলিশ কর্মকর্তাদের মুখে তখন হাসি, ভ্যানটি চলতে শুরু করল। পুলিশের গাড়িবহর ভ্যানকে অনুসরণ করল। উৎসুক জনতার উদ্দেশ্যে হ্যান্ড মাইকে পুলিশ বলে, আমাদের অভিযান শেষ, দেশের সবচেয়ে দুর্ধর্ষ অপরাধী এখন আমাদের কবজায়। দুর্ধর্ষ সেই লোকটি 22টি খুন সহ অসংখ্য ঘুম ও ডাকাতি মামলার আসামি এমদাদুল হক ইন্দু। ইন্দু নামে যিনি বেশি পরিচিত, বাংলাদেশের ইতিহাসে যে কজন দুর্ধর্ষ অপরাধীর নাম বলা হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম এই ইন্দু, যার নৃশংসতা মনে পড়লে মানুষ এখনো আঁতকে উঠে। এই ভয়ঙ্কর অপরাধীকে গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 3 দিন ধরে তৎকালীন যুবমন্ত্রী আবুল কাশেমের বাসভবন ঘিরে রাখতে হয়েছিল। সংশ্লিষ্টদের মতে স্বাধীন বাংলাদেশে ইমদুই একমাত্র সন্ত্রাসী যাকে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। সরকারের পৃষ্ঠপোষকতায় এই ইমদু একসময় ফ্রাঙ্কেনস্টাইনের সেই দানবে পরিণত হয়েছিলেন, হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ডন। ইন্দুর ঘনিষ্ঠ সহযোগী এবং পুলিশের তৎকালীন কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে তার সম্পর্কে নানা তথ্য পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যে উঠে এসেছে ইন্দুর অপরাধ জীবনের নানা চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর সব কাহিনী। ইন্দু এমনই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে মানুষ তার নাম উচ্চারণ করত সন্ত্রাস অপহরণ আর হত্যার প্রতীক হিসেবে, যা শুরু কালীগঞ্জ উপজেলার সাতানিপাড়া গ্রামে আর সমাপ্তি কারাপাচিরের আড়ালে পাশের দড়িতে 1977 থেকে 1982 সাল। এ 5 বছর অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ইন্দু। আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতি অস্থির থাকত তার নামে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘুম হারাম করে দেওয়া এই দুর্ধর্ষ অপরাধী দিন দুপুরে মানুষ খুনে ছিলেন পারদর্শী। প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের হত্যা করে বাসে ঝুলিয়ে রাখার মতো রোমহর্ষক ঘটনাও তিনি ঘটিয়েছেন। তার অপরাধের প্রতিবাদকারীদেরও প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছেন তিনি। পুলিশও রেহাই পায়নি, হত্যা করে লুটে নিয়েছে অস্ত্র, শিশু ও নারীরা তার শিকার হয়েছে। কালীগঞ্জের বহু পরিবার নিশ্চিহ্ন করেছেন তিনি, অনেকেই তার ভয়ে ভিটে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। পাইকারি হারে খুন করলেও ইন্দু নিজে অসংখ্যবার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অলৌকিকভাবে। প্রতিপক্ষরা অ্যাম্বুশ করে গুলি চালিয়েও তাকে হত্যা করতে পারেনি। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার এমন বহু গল্প রয়েছে ইন্দুর ঘটনাবহুল অপরাধ জীবনে। এছাড়া রাজনৈতিক কারণে অপরাধ করেও পার পেয়ে যেতেন তিনি। একদিনে তিনি খুন করে বেড়াতেন, অন্যদিকে সরকারের প্রভাবশালী মন্ত্রী নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। সে খবর দেখাতো টিভিতে, প্রকাশ পেত পত্রপত্রিকায়, যে কারণে পুলিশও তাকে ঘাটাতে সাহস পেত না।
তবে মন্ত্রীর বাসভবন থেকে গ্রেপ্তারের ঘটনাটি ছিল তার জীবনের শেষ গ্রেপ্তারের ঘটনা। যতদিন বেঁচে ছিলেন কন্ডম সেলের পাথর দেয়ালের মধ্যেই তাকে থাকতে হয়েছে। বেশ কয়েকটি খুনের ঘটনায় তার মৃত্যুদণ্ড হয়, যা কার্যকর হয় গ্রেপ্তারের ওই বছরই। কে এই ইন্দু? কালীগঞ্জের সাতানিপাড়া গ্রামের কৃষক আশরাফ আলীর ছেলে এমদাদুল হক ইন্দু। সাতানিপাড়া খইকোড়া হাই স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন। স্বাধীনতার পর ইন্দু জাসদের রাজনীতিতে জড়িয়ে পড়েন। কালীগঞ্জের জাসদ নেতা আলী হোসেন তালুকদারের অন্যতম সহযোগী ছিলেন তিনি। রাজনৈতিক সম্পর্ক থাকলেও তাদের মধ্যে প্রকাশ্যে বিরোধ শুরু হয় একটি ডাকাতি করে পাওয়া মাল ভাগ বাটোয়া নিয়ে। এর জেরে জাসদ সেখানে দুই ভাগ হয়ে পড়ে। কালীগঞ্জের উপর দিয়ে চলে যাওয়া রেল লাইনের দক্ষিণ পাশের নেতৃত্বে আলী হোসেনের এবং উত্তর পাশের ইন্দুর নেতৃত্বে। তাদের দণ্ড এতটাই প্রকট আকার ধারণ করে যে তা শেষ ঘটে খুনোখুনির মধ্য দিয়ে। শুরু হয় উভয় গ্রুপের মধ্যে খুন পাল্টা খুন। ভয়ঙ্কর ইন্দু। জাসদ থেকে বহিষ্কারের পর ইন্দু বিএনপিতে যোগদান করেন। তৎকালীন যুবমন্ত্রী আবুল কাশেমের হাত ধরে তিনি বিএনপিতে যোগদান করেন 1980 সালে। সরকারের পৃষ্ঠপোষকতায় তিনি দানবে রূপ নেন। শুরু হয় তার জাসদ খতম মিশন। জয়দেবপুর উপজেলার খিলগাঁও গ্রামের বাবুল আব্দুল কাদের ভূঁইয়া কফিলুদ্দিন শামসুকে নিজ হাতে খুন করেন। এরা প্রত্যেকে তার একসময়ের সহযোগী ছিলেন। বিএনপিতে যোগদানের আগে ইন্দু বেশ কয়েকটি রোমহর্ষক ঘটনা ঘটান। 1979 সালে 26 ডিসেম্বর ইন্দু কামারিয়া গ্রামের আজিজকে তার ভাইয়ের সামনে কুপিয়ে হত্যা করে। আজিজের লাশ মাটি চাপা দিয়ে রাখে ইন্দু বাহিনী। 1980 সালে 4 এপ্রিল ইন্দু মুসলিম কটন মিলের শ্রমিক আব্দুর রশিদকে পাকড়াও করেন। তিনিও তার বাহিনী রশিদকে তার বাড়িতে নিয়ে যায় মায়ের সঙ্গে শেষ দেখা করাতে। ইন্দু তখন রশিদের মাকে বলে, ছেলের চেহারাটা দেখে নিন, পরে আর সময় পাবেন না। রশিদকে সেখান থেকে নিয়ে হত্যা করা হয়। লাশ আর খুঁজে পাওয়া যায়নি। 1981 সালে 4 এপ্রিল ইন্দু তার বাহিনীর হাতে খুন হন জাসদ নেতা আলী হোসেন। ঢাকার তেজগাঁও রেল ও কলোনি বাসার সামনে আলী হোসেনকে খুন করেন ইন্দু। শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যার পর লাশ রাস্তায় ফেলে রেখে যায় ইন্দু বাহিনী। 13 এপ্রিল কালীগঞ্জে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 11 এপ্রিল কালীগঞ্জের মসলিন কটন মিলের কাছে চলছে মাইকিং। সেখানেও হাজির এই ইন্দু তার বাহিনী। যারা মাইকিং করছিলেন তাদের উপর হামলা চালানো হয়। 3 জনকে গুলি করে হত্যা করলো তারা। একজনের লাশ বাসের সঙ্গে বেঁধে কালীগঞ্জে ঘুরে বেড়ালো হত্যাকারীরা। এই ঘটনার পর পুরো কালীগঞ্জে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। একই বছরে কালীগঞ্জের আব্দুল আউয়াল ভূঁইয়ার স্ত্রী ও তার 2 সন্তানকে অপহরণ করে ইন্দু বাহিনী। তাদের আর খোঁজ পাওয়া যায়নি। আউয়ালকে 2 সন্তান সহ হত্যার পরিকল্পনা আটে ইন্দু। আউয়াল 2 সন্তানকে নিয়ে কালীগঞ্জ থেকে বিটে পাড়ি ফেলে পালিয়ে গেলেন। ইন্দু সেই জমি জেরো দখল করে নেন। এরকম বহু মানুষ তিনি খুন করেছেন। পুলিশও নিস্তার পায়নি ইন্দুর কাছ থেকে। ফুবাইল এলাকায় পুলিশকে হত্যা করে রাইফেল লুট করেন ইন্দু। ইন্দুর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। ইন্দু রাজনৈতিকভাবে কতটা দাপুটে ছিলেন কয়েকটি ঘটনায় তার প্রমাণ মেলে। ফুবাইল স্টেশনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক জনসভা ছিল। সেদিন মঞ্চে ছিলেন শুধু রাষ্ট্রপতি এবং ইন্দু। সে সভায় ভাগা ভাগা মন্ত্রীদের বসতে হয়েছিল মঞ্চের সামনে সাধারণের কাতারে। আরও একবার বিএনপির জনসভায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের গলার মালা খুলে ইন্দুকে পরিয়ে দেন। খুনের নেশায় মত্ত ইন্দু দিনে দিনে ব্যাপহারা হয়ে উঠতে থাকেন। বিএনপি সরকারের ভিত পর্যন্ত কেঁপে উঠেছিল ইন্দু সন্ত্রাসে। জিয়াউর রহমানের মৃত্যুর কয়েকদিন আগে বিএনপি থেকে বহিষ্কার করা হয় ইন্দুকে, কিন্তু তখন তিনি যুবমন্ত্রী আবুল কাশেমের ক্যাডার হিসেবেই থেকে যান। বারবার প্রাণে রক্ষা। নিজের হাতে অনেক খুন করলেও বারবার প্রাণে রক্ষা পান এই ইন্দু। 1977 সালে আলী হোসেনের দলবল ইন্দুর গ্রামের বাড়িতে হামলা চালায়। এই সময় ইন্দু পালিয়ে রক্ষা পান। হামলাকারীরা ইন্দুকে না পেয়ে তার ছোট ভাইকে হত্যা করে। এর কয়েকদিন পর আবারও হামলা হয় ইন্দুর বাড়িতে। সেবার প্রতিপক্ষরা খুব কাছে পেয়ে যান ইন্দুকে। সেবারও বেঁচে গেলেন। কয়েক মাস পর আলী হোসেনের লোকজন টঙ্গী এলাকায় পাকড়াও করে ইন্দুকে। তারা স্ট্যান্ড গান ইন্দুর বুকে ঠেকিয়ে টিকার চাপ দেন, কিন্তু গুলি বের হয়নি। ওই সুযোগে পালিয়ে গেলেন ইন্দু। 1979 সালে আলী হোসেনের সঙ্গে আপোষ আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দোতলায় ডাকা হয় ইন্দুকে। ইন্দু কলাভবনের দোতলায় আসেন সেই সন্ধ্যায়।
আলোচনার এক পর্যায়ে ইন্দুকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি ইন্দুর পায়ে বিদ্ধ হয়। ওই অবস্থায় কলাভবনের দোতলা থেকে নিচে লাফিয়ে দৌড়ে ফেলান ইন্দু। ফাঁসি। 1982 সালে 4ঠা আগস্ট ভোর 4:45 কুখ্যাত খুনি ইন্দুর ফাঁসি রায় কার্যকর হয়। এর আগে বেশ কয়েকটি খুনের বিচারে তার ফাঁসির রায় দেওয়া হয়। অনেক মামলায় একটি হলো আব্দুল মজিদ হত্যা মামলা। মামলার বিচার হয় ঢাকা ক অঞ্চলের 1 নম্বর বিশেষ সামরিক আইন আদালতে। 12 মে আদালত তার বিরুদ্ধে সর্বসম্মতভাবে ফাঁসির রায় ঘোষণা করেন এবং এরই সাথে অবসান হয় আন্ডারওয়ার্ল্ড ডনের জীবন।